আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি সবাই আল্লাহ তাআলার রহমত অনেক ভালো আছেন, আমিও আল্লাহ তাআলার রহমত অনেক ভালো আছি। আজকে 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 প্রতিদিনের মতন আজকে আমরা আসছি এই তরমুজ খেতে, প্রতিদিন আসি। আজকে আমাদের এখনো তাওয়া কোপানো বাকি আছে, ঘাস বাঁচা বাকি আছে। আজকে প্রচুর কুয়াশা পড়ছে, ঠান্ডা পড়ছে, আপনারা দেখতেই পারতেছেন এত বাতাস। বাতাসের ভিতরে প্রচণ্ড বাতাস চাড়ছে, ঠান্ডা। এই মাঝখানে 3 দিন না জানি 4 দিন প্রায় একটু গরম ছিল, আজকে আবার এই ঠান্ডা পড়ছে। এই যে সেই কলের ঘাস, তোর কলই শাক, যেটা ঢাকা শহরে কিন্তু পাওয়া যায় আর আমাদের দেশে আবাদ হয়। আবাদ বলতে এটা শাকের জন্য না, এটা ডাইলের জন্য। কেউ কয় খেসারি, খেসারির শাক, আর আমরা বলি কলের শাক। আমার মামা সে সকাল সকাল চলে আইসে, সকাল সকাল বলতে আমার একটু আগে আইসে সে। মামা কোপান লাগবো, কোপান লাগবো। হ্যাঁ, সার দেবা? এবার কো বাবা না, আলহামদুলিল্লাহ আমরা চলে আসি। আমাদের চারাগুলো একটু দেখাই, আজকে 3 দিন পর একটা ভিডিও করতেছি, আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন আমাদের চারা কতটুক পরিমাণ আসছে। এই যে দেখুন, প্রায় 2 বিঘার মতন বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনেক সফলের, অনেক কষ্ট করার পরে আল্লাহ তাআলার রহমতে একটু, এই যে এটা তো আর একটু বড়, এটা যে আর একটা ডগা ছাড়ছে, এই যে এই যে এটা ছাড়ছে, অনেক সুন্দর চারারি দেখা যেতেছে। এই যে দেখছেন, অনেক ভালোই আলহামদুলিল্লাহ। আজকে প্রচুর কুয়াশা পড়ছে, ঠান্ডার ভিতরে আজকে এখন আমরা চলে যাবো ক্ষেতের ভিতরে। ওই যে দেখো, আরেকজনে খালের উপরে গরু নিয়ে যাইতেছে। সকাল সকাল গরু ঠান্ডা লাগবো না? হ্যাঁ, কই নিতেছো? কুয়াশা কিছু দেখা যাইতেছে না। কোদাল নিয়ে মু কয়টা? এ বেটা, সার অনিমু, আমার কোদাল অনিমু, আর কোপামু। এই জায়গায় আমরা ই লাগাইছিলাম, ফুডের আড়ি লাগাইছিলাম, তা হয় নাই, 1.5টা গাছ হয়েছে।